নমস্কার বন্ধুরা, মাছ মাংসের দিনে যদি এইভাবে আপনারা প্রিপারেশনটা তৈরি করে খান, এরপরে কিন্তু আর মাছ মাংস খেতে ইচ্ছে করবে না। অতুলনীয় স্বাদে, গন্ধে অতুলনীয়। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে দেখুন। একবার তৈরি করলে এই রকম ইউনিক রেসিপি বারবার তৈরি করতে ইচ্ছে করবে। তো চলুন, এত সুন্দর, অত ঝরঝরে একটা রেসিপি কিভাবে আমি তৈরি করলাম একবার আমি আপনাদের সাথে শেয়ার করি। তার আগে বলি, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি। দেরাদুনের আতপ এবং সেদ্ধ দুটো পাওয়া যায়। আতপটা ব্যবহার করবেন, তাতে করে কি হবে, ভাতটা হতে খুব কম সময় লাগে। এবার এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য, বা খুব জোর হলে পরে আপনারা 20 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখতে পারেন। এরকমভাবে জল দিয়ে এটাকে একটুখানি ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে এটাকে একটুখানি সাইডে সরিয়ে দিলাম। এবারে আমি এখানে মুসুর ডাল, যেটা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে দুটো ডিমকে এরকমভাবে আমি ব্যবহার করছি। এইবারে যেটা করব, এর মধ্যে একটুখানি মশলা অ্যাড করব, একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে আমি মশলাটা দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এই কারণে তার ফলে কি হবে, কতটা পরিমাণে মশলা লাগলো সেটাও আপনারা বুঝে যেতে পারলেন, তারও সাথে সাথে নুনটা কতটা পরিমাণে অ্যাড করবেন সেটাও খুব সুন্দরভাবে বুঝে যাবেন। এবারে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এবার এর একটা পেস্ট তৈরি করব। পেস্টটা তৈরি করার সময় কোনো রকম জল বা অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। নর্মালি একটা মিক্সিং জার নিয়ে নেবেন, তার মধ্যে এই লিকুইড ব্যাটারটা দিয়ে দেব, মানে ডাল সমেত ডিমটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এর একটা আমি মিশ্রণ তৈরি করব। মিশ্রণটা দেখবেন একটুখানি লিকুইড তৈরি হবে, এটা কিন্তু খুব বেশি, মানে যেরকম আমরা বড়া তৈরি করি সেরকম কিন্তু তৈরি হবে না। দেখুন একদম লিকুইড ব্যাটার তৈরি হয়েছে, ব্যাটার আমার একদম রেডি হয়ে গেল। এবার তার সাথে সাথে যে চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখুন একদম এটা আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে ফুটন্ত গরম জলের মধ্যে প্রথমে চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে এর মধ্যে আমি একটা বড় এলাচ এর মধ্যে অ্যাড করব। দেওয়ার পরে দেখুন এখানে নুন দিয়ে দিয়েছি, একটা বড় এলাচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একবার নাড়লাম, নাড়ার পরে এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যখন এটা একটুখানি ফুটে উঠবে তখন এর মধ্যে সামান্য একটুখানি আমি সাদা তেল ব্যবহার করব, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। দেওয়ার পরে আমি আরেকবার নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে এটাকে পুরোপুরি হতে দেব। এরপরে এটাকে কিন্তু আর নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, কেননা এই চাল এতটাই সফট হয় যে বেশি নাড়াচাড়া করলে পরে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এখানে চালগুলো একদম ডাটো আছে, এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 80% সেদ্ধ হলেই কিন্তু এটা যথেষ্ট, এর বেশি সেদ্ধ করার এই মুহূর্তে দরকার নেই। একদম কাঁচা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে করে একটা চাল আরেকটা চালের সাথে না লাগতে পারে। এবার কড়ার মধ্যে আমি এখানে 3 টেবিল চামচ মতো তেল অ্যাড করলাম। তেলটাকে খুব ভালো করে একটুখানি গরম করে নেব, একদম খুব ভালো করে, যাতে এটা গরম হয়ে যায়। গরম যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম এরকম হাত দিয়ে দিয়ে একটু একটু করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এর একটা খুব সুন্দর ভাজি মতো তৈরি করে দেবো। মানে ডিমের ছোট্ট ছোট্ট ডিম আর ডাল দিয়ে ছোট্ট ছোট্ট বড়া, যেগুলো আমি তৈরি করে নিচ্ছি, বা বলা যেতে পারে ডিমের ছোট্ট ছোট্ট অমলেট। তো এইরকমভাবে আপনারা এগুলো তৈরি করে নেবেন। এগুলো নর্মালি শুধু শুধু খেতেই খুব ভালো লাগে, তো আমি একটুখানি যেহেতু রান্নাটা অন্যভাবে তৈরি করব, রেসিপিটা একটু অন্য তৈরি করব, সেই জন্য আমি এগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে আমি চালের সাথে এটাকে রেসিপিটা তৈরি করব। কিন্তু আপনারা যদি মনে করেন প্রতিদিনকার লাইফে এইভাবেই কিন্তু আপনারা তৈরি করে একটুখানি অন্য রকমের ডিমের প্রিপারেশন করতে পারেন, এগুলো নর্মালি এরকম তৈরি করে নেবেন, তারপরে যেরকম আমরা ডিমের ঝোল তৈরি করি সেরকমই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। এগুলো হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, দেওয়ার পরে বা জাস্ট 2-3 মিনিট রাখলে পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর এটা তৈরি করতে একদমই ঝামেলা লাগে না, অথচ খেতে লাগে অসম্ভব টেস্টি। আপনাদের যদি মনে হয় শুধু শুধু তৈরি করে নিয়ে আপনারা চায়ের পাশেও খেতে পারেন, ডালের পাশেও খেতে পারেন, এগুলো এতটাই মজাদার একটা খাবার। তো আমার এগুলো তৈরি হয়ে গেল, আমি এরকমভাবে তুলে নিচ্ছি। দেখুন একদম খুব সুন্দর তৈরি হয়েছে, খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, মানে একদম পোড়া পোড়া করার দরকার নেই। যেরকম আমরা ডিমের অমলেট তৈরি করি ঠিক সেরকমভাবে এটা তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন মতো আমি ঘি ব্যবহার করলাম। ঘিটা দেওয়ার পরে ঘিটাকে একদম যখন গলে যাবে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। কী কী, তেজপাতা, এখানে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, একটুখানি গোলমরিচ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে কটা কিশমিশ আমি ব্যবহার করেছি।
এটা একটুখানি শুকনো শুকনো খাবার হবে, সেই জন্য এখানে কোনো রকম আর অন্য কোনো পেস্ট বা অন্য কোনো লিকুইড কিচ্ছু দেওয়ার দরকার নেই। খুব ভালো করে মশলাটাকে এবার আমি ভাজা ভাজা মতো করব। ভাজাটা কীরকম তৈরি হয়েছে তখনই বুঝবেন যখন কিশমিশটা একটুখানি ফুলে যাবে, মানে তেলে পড়লে কিশমিশটা মোটামুটি 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে একদম খুব সুন্দরভাবে ফুলে যায়, তখন এটা একদম তৈরি হয়ে গেছে ধরে নিতে হবে। তারপরে সেদ্ধ করা চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, একদম ঝামেলা নেই, চটজলদি একটা রান্না। আপনাদের যদি মনে হয় মাছের ঝোল মাংস এগুলো দিয়েও খেতে পারেন, আবার নর্মালি একটুখানি শুকনো শুকনোও খেতে পারেন, যারা ধরুন বাইরে যাচ্ছেন একটু শুকনো খাবার নিয়ে যাচ্ছেন, এটা খুব সুন্দর চটজলদি তৈরি করে নিতে পারেন। তো এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আমি এর মধ্যে সামান্য একটুখানি নুন দিলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম ঝালঝাল হওয়ার জন্য, এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এরকমভাবেই প্রতিদিনকার লাইফে আপনারা তৈরি করবেন একদম ঝরঝরে, নানা রকমের পোলাও বলুন বিরিয়ানি বলুন আপনারা তো খেয়েই থাকেন, একবার এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। এর মধ্যে আমি একটুখানি ম্যাঙ্গো জিঞ্জার মানে আমাদা ব্যবহার করছি। যারা মোটামুটি আমার রেসিপি মানে রেগুলার দেখেন তারা জানেন যে আমাদা নর্মালি আপনারা কিন্তু অনলাইনেও কিনতে পাবেন বা একটু বড় বাজারে খোঁজ করলে সেখান থেকেও আপনারা খুব সুন্দরভাবে পাবেন। আমি এই মশলার মধ্যে একটুখানি গরম মশলাও অ্যাড করেছিলাম, মানে গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। ভালো করে এটাকে নাড়াচাড়া করবো, যদি মনে করেন ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যারা একটুখানি ঘি তেল এগুলো খেতে ভালোবাসেন। তো আমি এখানে মোটামুটি একদম কম তেল মশলা দিয়েই এই রেসিপিটা তৈরি করলাম, একটু ভিন্ন স্বাদের এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন। তবে এটা সব কিছু দিয়ে খাওয়া যায়, নর্মালি আপনারা এভাবে তৈরি করে নিয়ে পাশে তরকারি দিয়ে হোক, মাছের ঝোল দিয়ে হোক, মাংস দিয়েও খেতে পারেন, ডিম কষা দিয়েও খেতে পারেন, এইভাবে ডিমের রেসিপি তৈরি করেও খেতে পারেন। খুব ভালো লাগে এটা, অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং অবশ্যই এইভাবে খান। তো আমার এখানে একদম রেডি হয়ে গেল, আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম যাতে খুব সুন্দরভাবে এর মধ্যে ময়েশ্চারটা খুব ভালো মিক্সড খায়। এরকমভাবে আমার একটা খুব সুন্দর একদম নতুন রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখালাম। নর্মালি আপনারা এরকমভাবেও খেতে পারেন, অথবা সাইড ডিশ হিসাবে আপনারা টক দইয়ের যে রায়তা হয় রায়তা তৈরি করেও খেতে পারেন, একদম হেলদি, সঙ্গে একটু শশা নিয়ে নিলেন, একদম খুব সুন্দর খাওয়া হয়ে যায়। অবশ্যই দুপুরে হোক রাতে হোক একটু অন্য ধরনের খাবার যদি পেতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, বাড়িতে অতিথি হলে চটজলদি এই রেসিপিটা তৈরি করে তাদেরকে অবাক করে দিতে পারেন। তো দেখুন এইরকম তৈরি হবে, একদম খুব সুন্দর খেতে লাগে, এগুলো যখনই মুখে লাগবে খুব ভালো লাগে খেতে। আপনারা ভেঙে ভেঙেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এরকমভাবে করে দেখিয়ে দিলাম, আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।